এর ভিতরে তিনটা স্যালাইনের পাইপ দেওয়া হয়েছে। এর ভিতরে পানি ঢেলে দিলে নিচেরটা খুব দূরে যাবে, কাছেরটা খুব কাছে পড়বে। এরপরে যদি একটা ক্লাস থ্রি বাচ্চাকে অ্যানালাইসিস করতে বলা হয়, সে পারবে না করতে। আনফরচুনেটলি ক্লাস সিক্সে কোনো সায়েন্স হাতে কলমে করানো হয়, ক্লাস ফোরেও না, ক্লাস ফাইভেও না, ক্লাস এইটেও না, নাইন টেনের কোন জায়গায় যেয়ে পড়া। এবার আমরা সেই জায়গাটা একটু দেখি। এখন এই বাচ্চাটা যখন নাইন টেনে আসে, তখন আমরা সবাই অ্যানালাইসিস করি, নাইন টেনের রেজাল্টটা খারাপ কেন, বিজ্ঞানে যাচ্ছে না কেন, নাইন টেনে প্র্যাকটিক্যাল হয় না কেন, নাইন টেনে উপকরণ নেয় না কেন। আপনার ফাউন্ডেশন যদি উইক হয়, ওই পর্যায়ে যে ধাক্কা দিয়ে আপনি কতটুকু নিতে পারেন। এরপরে আমরা যাই নিম্ন মাধ্যমিক পর্যায়ে, আমরা কি দেখতে পাচ্ছি, পূর্বের স্তরে না বুঝে মুখস্থ করার জন্য বিষয়বস্তু কঠিন মনে হয়, মুখস্থ করার প্রবণতা বাড়তেই থাকে। সো দে ডিপেন্ডেন্ট অন গল্প, টিচার্স, পার্সিয়াল সাপোর্ট, এবং মাঝে মাঝে না বুঝে পড়াশোনা ছেড়েই দিলে, দরকার নেই, এটা বুঝিনি, এটা পড়া দরকার নেই। আমার রবীন্দ্রনাথ পড়াশোনা ছেড়ে দিয়েছিল, নজরুলের ভালো লাগে না ছেড়ে দিয়েছিল, ওদেরও ঘটনা তাই ঘটছে, আমার ভালো লাগে না আমি পড়বো কেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো লাগার মতো একটা পরিবেশ আমার তৈরি করছে। তারপরে চলে আসেন মাধ্যমিক পর্যায়ে, আরো ভয়ানক কি হয়, এসএসসি পরীক্ষার পূর্বে এক দুই দিন পাশের জন্য নির্দিষ্ট দুই তিনটি ব্যাপারিক বিষয় দেখানো হয়। তাহলে এই বাচ্চার কাছ থেকে আমরা কি আশা করতে পারি, পূর্বের স্তরে না বুঝে মুখস্থ করার জন্য বিষয়বস্তু কঠিন মনে হয়, বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন জটিল মনে হয়, মানসিক চাপ বাড়ে, ফলশ্রুতিতে বিজ্ঞান এবং গণিত বিষয়ে এক জাতীয় ভীতি কাজ করে। এবং আই মেড ইট ক্লিন এটি বিদ্যাপতির কাছ থেকে যে আমরা আজকে যারা এখানে আছি তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো বিষয় ক্লাসরুমে পড়ানোর সময় ইন্টারঅ্যাক্টিভ যেন হয়, সেটা একেবারে নিচে ক্লাস থেকে যতটুকু পারা যায়, আমি বলি না যে আপনি চূড়ান্ত পর্যায়ে যাবেন, আপনার আশেপাশে যে যে জিনিসগুলো আছে সেটা ব্যবহার করুন। এবং আপনাদের প্রত্যেকটা ট্রেনিং এ কিন্তু সেটা বলা হয়, প্রাইমারি ট্রেনিং এই হোক, সেকেন্ডারি ট্রেনিং এই হোক, ক্লাস্টার ট্রেনিং এই হোক। এখন ইটস এ ভেরি সিম্পল থিং, সাইফন, এখানে চাপ দিলে পানিটা উপরে দিয়ে উঠে যাবে, দেখেন এই পানি আছে না, চাপ দিলে উপরে উঠে যাচ্ছে। সো ফর মেজারিং থিং ইউ নিড এ ওয়ান ওল্ড প্লাস্টিক বোতল এন্ড পাইপ, এবং এই জিনিসটাকে যদি আপনি বিকারের ভিতরে যদি আমি ঢুকাই, এটা আস্তে আস্তে উপর থেকে উঠতে শুরু, বিকার থেকে নামে ফেলে নিচের দিকে যাবে। এখন রিজনটা হলো এটার চাপের সাথে এটা কি সম্পর্ক, আমি ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে দিতে পারলাম না, অলরাইট, আমি এখানে কি সেটি দেখাতে পারি না, কম্পিউটারের ওয়্যার ক্যাপ দিয়ে সেটাই কি আমি ওখানে নিয়ে যেতে পারি না। তাহলে ক্লাসরুমে যদি 100 ছেলেও হয়, হি ক্যান সি হাউ দ্য সায়েন্স ইজ ওয়ার্কিং, তাহলে বাড়িতে যে সে কি করবে, এরকম একটা বানানোর চেষ্টা, ইট অ্যালাউ হিম টু থিঙ্ক হাউ ইটস ওয়ার্ক, দেন ক্রিটিক্যাল থিঙ্কিং, কেন এটা উপরে উঠে যাচ্ছে, পানির গভীরতার সাথে কাজটা কি, প্লাবতা কি, কেন জাহাজটি ভাসে, আর্কিমিডিস কি কাজ করেছিল, এই প্রশ্নগুলো কখনোই তার মাথায় কিন্তু কাজ করে না। সিম্পল এলিমেন্টস, যেটা ক্লাসরুমের শিক্ষকের কাজ কি, শিক্ষকের কাজ হলো আমার হাতে একটা ম্যাসের বাক্স আছে, কেমন আমি কি করলাম, ঘষা দিলাম, তারপরে কি হলো, ইট উইল বার্ন আউট, ঘষাটা আমি একবারই দিয়েছি, জলাটা কিন্তু কাঠি জ্বলছে। আর আমরা প্রত্যেকবার শিক্ষার্থীদেরকে ঘষা দিতে চাই, দ্যাটস রং, আপনি ঘষাটা এমন ভাবে দিবেন সে যেন নিচে জ্বলে। এই জলার ক্ষেত্রটা যতদিন আমরা বাংলাদেশে তৈরি না করতে পারবো, আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব, সে যদি জ্বলতে শুরু করে তাকে কেউ থামিয়ে রাখতে পারবে। জলার কাজটা তৈরি করতে গেলে আপনার উপকরণ লাগবে, মেটেরিয়ালস লাগবে, 5000 বছর শিক্ষাবিদরা দার্শনিকরা কি বলেছেন তার উপর ভিত্তি করে আমাদের তৃতীয় বিশ্বের প্ল্যাটফর্মটা সেভাবে তৈরি করবে, তা না হলে আমরা কিন্তু সে জায়গায় যেতে পারবো না। যাই হোক, দিস আর দ্য সাম মেটেরিয়ালস, দেন ইউ গো হিয়ার, এটি হয়তো সায়েন্স ল্যাবে আছে,
আপনি পাবেন, এটি একটি প্লাস্টিকের বোতল, আপনি হাতে চাপ দিলে কি হচ্ছে, ফুলে যাচ্ছে না। এখন যদি ক্লাস টু এর বাচ্চা হয়, তাকে যদি জিজ্ঞেস করি এটি কেন ফুলে গেল, আপনি উত্তর দিবেন না, সেই বলবে দুজনে মিলে আলোচনা করো, তিনজনে মিলে আলোচনা করো, তুমি বলতে শুরু করো। এই প্রক্রিয়াটি আমরা আছি, তাহলে সে তো তার কাছে বোঝা হবে, স্কুলে আসবে না, একসময় সে বলবে ভিতরের বাতাসটা বাইরে যাচ্ছে, তাই না? তাকে সুযোগ দেন। এখন সে যে বাড়িতে যেয়ে মায়ের কাছ থেকে কোরআন বোতল চেয়ে নিবে, আর একটা বেলুন কিনে এটার ভিতরে ঢুকে বা সারাদিন এটি করে দেবে। So, joyful learning. What's that? That's the joyful learning. আর এটা যদি সে করে ইন্ডিয়ান সিনেমা দেখে, তা না হলে তাকে ইন্ডিয়ান টিভির সামনে থেকে আপনি তুলতে পারবেন। টিভি চ্যানেল বন্ধ করার আপনার ক্ষমতা নাই, সারা পৃথিবীব্যাপী এটি মুভ করছে, করছে, করছে প্রযুক্তির উন্নয়নের কারণে। এখন যদি গভর্নমেন্টও বন্ধ করে, সেট বক্স চলে আসছে, চাপ দিলে পরে সমস্ত চ্যানেল একেবারে হাতের মুঠি, ইউটিউব চলে আসছে, চাপ দিলে পরে যে কোনো ছবি হাতের মুঠি। এখন এখানে যদি আমি গরম পানিতে চুবাই তাহলে কি হবে, এটা ফুলে উঠবে। ভেরি সিম্পল, এক কেজি গরম পানি এনে তার চুবিয়ে দিলে এটা হবে। তারপরে আমি প্রশ্ন করলাম এটি কেন ফুলে উঠবে, কি কারণে ফুলে উঠবে, রিজনিংটা আমি মাল্টিমিডিয়াতে দেখ, হাউ দিস ইজ হ্যাপেনিং। এরপরে এর সাথে সমস্যা তাকে দিলাম, সে সমস্যাটা সমাধান করে বলে দিল, তার পড়া তো শেষ, আর তার পাঠ্য বইও দেখার দরকার নাই, মাঠে যাবে ক্রিকেট খেলবে। এখন পরে কি, বাড়িতে যে দশটা টিচারের কাছে দৌড়ায় সেখানেও বুঝায় না, দুর্ভাগ্যজনক। আবার সেই মুখস্থ, আমার একটা মেয়ে আছে ফয়জুন্নেসায় পড়ে, আমি কখনোই প্রাইভেটের পক্ষে না, কিন্তু তার মা আমাকে বলছে তুমি কি পারবে তাকে একটা জায়গায় নিয়ে যেতে তোমার ফিলোসফি দিয়ে। আমি কোথায় ঠেকেছি বুঝতে পেরেছেন? আমি বলছি যে আমি জানি না তোমার মেয়ে সম্পর্কে, তুমি জান। তো সে এখন মাঝে মাঝে পাঠায়, মাঝে মাঝে পাঠালে আবার আমার কাছে এসে বলে বাবা কি বুঝায়, আমি তো বুঝি না। তাই বলো তার তুমি আমার কাছে আসো, দ্যাটস দ্য গুড। বলছে না কোনো বাচ্চা তো এইভাবে করে না, তুমি যেভাবে পড়াচ্ছ স্কুলও দেখে না, টিচাররাও দেখে না, টিচাররা বারবার বলে এই লাল কালির দাগ দিলাম, এগুলি মুখস্থ করবে, আর কি করবি পরের দিন এসে পরীক্ষা দিবি, আর কি করবি পরের দিন এসে পরীক্ষা দিবি, বাট আই এম নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং। এখন আমি টোটাল এনভায়রনমেন্ট চেঞ্জ না করতে পারলে কিন্তু আমার বাচ্চাকে দিয়ে আমি সেই কাজটা করাতে পারবো। আমি তো এই সমাজেরই মানুষ, আমি যতই ভালো বুঝি না কেন। এবং এখানে যারা আপনার উচ্চ শ্রেণীর কর্মকর্তা আছেন তারাও কিন্তু এই সমস্যায় ভুগতেছেন। আই এম ড্যাম শিওর ইউ নো দ্যাটস আ রং থিং, বাট নো ওয়াই। তার মানে কি, এর সমাধানটা আমি এক্ষুনি দেখাচ্ছি, তারপর আমি ওনার হাতে ছেড়ে দিব। এই দুটো জিনিস আমি এই জন্য এনেছি, এটাকেও গরম পানিতে, কুসুম গরম পানিতে চুবালে এটাও ফুলে উঠবে। এখন এই পাইরেস গ্লাসের এটির দাম হলো বাজারে 400-600 টাকা, এটির কোনো দাম নাই, এটির দাম হলো 3 টাকা। আপনার যদি 600 টাকার জিনিস না থাকে স্কুলে, বিজ্ঞান কি থেমে থাকবে? আমি কি মেসেজটা দিতে পারছি? সো ইউ চেঞ্জ বাই ইউরসেলফ। ক্লাস 8 পর্যন্ত বিজ্ঞান পড়ানোর জন্য খুব অল্প মূল্যের কিছু উপকরণ দরকার, আর দামি কোনো উপকরণের দরকার নাই। এখন আপনাদের কাছে আমি অনুরোধ করবো, স্কুলে যে আপনারা অ্যাক্টিভিটি করবেন, টিচাররা কী কাজ করবেন, আমরা একটা কাজ করেছি, কিডস বক্স তৈরি করেছি, আমি এখানে আনতে পারি নাই, একটা ছোট্ট কিডস বক্সের ভিতরে 2000 টাকার জিনিস হলে ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত সকল বিজ্ঞানের জিনিস অন্তত পক্ষে স্কুলে এইভাবে দেখানো সম্ভব, তাহলে স্কুলে অনেক টাকা খরচ হয়। আমি 2000 টাকা দিয়ে যন্ত্রপাতিগুলো প্লাস্টিকের বক্সে টিচার রুমে যদি রেখে দেই, আর টিচাররা ওই বক্সটা নিয়ে এসে যদি দেখায় তাতে কোনো ক্ষতি আছে? এবং সারা বাংলাদেশে যদি এই ঘটনাটা ঘটে কি ঘটবে? চিলড্রেন উইল স্টার্ট টু আন্ডারস্ট্যান্ড, একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে। ফেলনা মনে হলো এটি টিচিং প্রসেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান সিম্পল থিং, চিলড্রেন ভলিউম সম্পর্কে বাচ্চাদের আইডিয়া খুবই কম, ভলিউম কেন, তার মেজারমেন্ট সম্পর্কে ধারণা নাই। ক্লাস 8-এ আমি কয়েকটা সরকারি স্কুলই হোক আর বেসরকারি স্কুলই হোক জিজ্ঞেস করেছিলাম, স্কেলে কোন দিকটা সেন্টিমিটার কোন দিকটা ইঞ্চি তুমি কি ফাইন্ড আউট করতে পারো? অনেক স্কুলের ক্লাস 8-এর গ্রেডের বাচ্চারা এটি বের করতে পারে না। তাহলে আমরা কোথায় এখন? সে কি তার নিজের জমিটা বুঝে নিতে পারবে? আপনি মাস্টার ডিগ্রি হয়ে ওই মেস্তুরিরে বলেন কত ফিট বালি লাগবে, মেস্তুরি বলে 20 ফিট বালি লাগবে, আপনি কিন্তু কখনোই বলেন নাই 20 ঘন ফিট বালি লাগবে। তার মানে শিক্ষিত হয়ে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা মেস্তুরির মতো,
তাহলে সেই দেশে মেস্তুরি তো আপনার চেয়ে বুদ্ধিমান। আপনার এই গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি শূন্য, সিম্পলি শূন্য। এখন ওদেরকে দিয়ে কিতকিত খেলাইছি ওই স্কুলে, তারপর ওরা ঘর কিনে না কিতকিতে। এরপরে বাচ্চাকে বলছি তুমি কত বর্গ ফুট ঘর কিনলে এটা মেপে দিবে, দে ফেইল। ইট মিন্স আমরা প্লেয়ের সাথে কিন্তু এডুকেশনকে ইন্টারগ্রেট করতে পারি যদি শিক্ষক সেইভাবে চিন্তা করে। যে কোনো খেলাধুলার সাথে এডুকেশন, ইন অস্ট্রেলিয়া আমি একটা স্কুলে গিয়েছিলাম, সেই স্কুলে প্রতি বছর অলিম্পিকে দুই তিনটা বাচ্চা মেডেল পায় এবং গোল্ড মেডেল। খুব সাবস্টিগেটেড স্কুল, তাদের পুরো সিলেবাসটা সায়েন্স ওরিয়েন্টেড এবং খেলাধুলা ওরিয়েন্টেড। তারা তীর মারে, তীরটা কতটুকু বেঁকে গেল, কত দূরে গেল, অ্যাঙ্গেলটা মাপে, তার সাথে ত্রিকোণমিতি দিয়ে অঙ্ক করা। একটা প্লেয়ার যখন দৌড়াচ্ছে, টোটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, বাতাসের ব্যাগটা মাপে, ওই লোকের ভরটা মাপে, আয়তনটা মাপে, তারপরে রিয়েকশনটা তারা হিসাব করে। এখানে দেখেন ভেরি সিম্পল, দুইটা সিলিন্ডার না, এখন এখানে যদি ধাক্কা দেই ইট উইল গো ডাউন, তাই না? এখানে যদি ধাক্কা দেয় ইট উইল গো আপ। এখন কোনো বাচ্চার কাছে মনে হবে এইখানে জায়গাটা বেশি, এইখানে জায়গাটা কম, বিভ্রান্তি এটা হয় বাচ্চাদের মধ্যে, কেন বড়দের মধ্যে হতে পারে। দেখেন মনে হচ্ছে না এখানে জায়গাটা কম, এবার দেখেন মনে হচ্ছে না যে এখানে জায়গাটা বেশি, অনেক দূর উঠে গেছে। ভলিউম সম্পর্কে যদি ক্লিন আইডিয়া থাকে, দেন শি উইল অর হি উইল আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য সেম ভলিউম, অ্যান্ড উই ক্যান ইউজ দিস মার্ক ফর গিভিং দেম আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমার কি লাগলো, দশ টাকা দশ টাকা বিশ টাকা দুইটা সিরিজ, আর কিছু না। এখন এই আইডিয়াটা বাচ্চাকে প্রাইভেট পড়তে পাঠায়, সেখানে এক হাজার টাকা খরচ করে, তারপরে তার মাথায় ঢুকে না, বিশ টাকার রিপ্লেসমেন্ট এক হাজার টাকা। আর যদি চল্লিশটা বাচ্চা থাকে, চল্লিশ হাজার টাকার রিপ্লেসমেন্ট বিশ টাকা। অ্যান্ড উই দ্য পিপল মেকিং এডুকেশন হার্ডার অ্যান্ড হার্ডার টু আওয়ার চিলড্রেন, এবং আমরা সবাই পাবো। আমি মাঝে মাঝে বলি আমরা বাচ্চাদেরকে আমন্ত্রণ করে ডেকে এনে গলার মধ্যে ছুরি বসিয়ে দিচ্ছি। আপনারা গভীরভাবে চিন্তা করুন, ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। সে যদি আমার মতো বয়সে এসে বলে স্যার আমার শৈশব ফিরিয়ে দেন, আপনি পারবেন? অসম্ভব। এনিওয়ে উই হ্যাভ টু থিঙ্ক নিউলি হাউ ক্যান উই কভার আপ। এবার আমি যাচ্ছি আরেকটা জায়গায়, আরেকটা যাবো আর স্কুলে।